দেখছস এখন 9:30 বাজে গেছে 9:10 এখনো ঘুম থেকে ওড়ে না। এই জমিদার মাইয়া, এই জমিদার মাইয়া ঘুম থেকে ওড়স না কে? হ্যাঁ অনুসরণ তো আপনি জানতো সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ আমাকেই করা লাগে। প্রতিদিন একই অবস্থা, প্রতিদিন একই অবস্থা। আমি প্রতিদিন এইভাবে গ্যান 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 আর কত করতে পারি? তোর নাম তো কইছি, তুই সকালে তো ফজর নামাজ পড়ছস? হ্যাঁ। এ বোমা, এ এ নির্লজ্জ ভ্যাঁ কথা কর। এ মেয়ে দিনের 10:00 পর্যন্ত 11:00 পর্যন্ত কোন মেয়ে ঘুমায়? আবু সারা ঠিক তো তুমি, তোমার গালের মধ্যে কষা মারা উচিত। নির্লজ্জ ভ্যাঁ কথা কর, 10:00 পর্যন্ত ঘুমাও। তোমার শাশুড়ি কি তোমার নাস্তা পাই নেয় না তোমার খাওয়াই দিব? এ কোন ছেলের মধ্যে দিনের 10:00 11:00 পর্যন্ত ঘুমায় থাকে? সারাদিন মোবাইল টেপো বাসায় বসে বসে বেয়াদব কথা কার? এ তোমার লজ্জা সরম হয় না? তোমার বিয়ে করা আনছে সংসারের কাজের জন্য, তোমার বিয়ে তুমি তুমি কি মোবাইল টিপার জন্য তোমার আনছে? এমন করে বলতেছেন কেন? আবার কেমন করে বলবো তোমারে? নির্লজ্জ কথা কার বেয়া কথা কইনা বড়, আমি তালাক দিয়ে দিমু। আমি তো একটু সুন্দর করে আয়েশা বলতে পারতাম। কেন তোমারে ডাকবে? ফজরের নামাজের সময় তুমি ঘুমায় থাকো, তুমি যে দিনের সকাল 10:00 পর্যন্ত ঘুমাও। তুমি চুপ থাকো, এই তুমি চুপ থাকো, দোষ তোমার, দোষ তোমার, তোমার কারণে এটা মাথায় উঠছে। এই জমিদার মাইয়া
তোর বাপের বাড়িতে কি তুই 11টা পর্যন্ত ঘুমাইছস? হ্যাঁ, তোর বাপে কি তোর শিক্ষা দেয় নাই যে সকালবেলা ফজরের নামাজ পড়তে হয়? আপনারা সবাই আমার কথা বলে কেন? ব্যয় কথাকার জমিদার তোমার আচরণ তো ভালো না। তুই তো 11টা পর্যন্ত ঘুমাস কেন? কত বড় বিয়াদব! এই তোর কি এনে রাইন্দা রাইন্দা আইনা মানছে খাওয়াইব? এই সকালবেলা বাজার করে আছে, বাজার দিয়ে এই তুই কুটাকাটি করবি না? তুমি শুনো, চুপ থাকো। আমরা তো সুন্দর করে আইসা ডাকতে পারতো, আর সেই জমিদারের বাপ এই এই সেই দুনিয়া তোমার সুম্মাই সুম্মাই কথা কইবো? হ্যাঁ এই দাঁড়া, কথা কইছ না বাপ, ছেলের মধ্যে সাথে বসে ভালো করে কথা বলে না? তুমি সুম্মাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই তুমি দাঁড়াও। কিরকম করে এই তোমারে প্রতিদিন তো সুন্দর করে আইসা ডাকে, তুমি কোন দিন সুন্দরের মর্যাদা রাখছো? সুন্দর বুঝো তুমি? মোবাইল চালা চালা তোমার মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে গা। নামাজ নাই কালাম নাই পুরা বেদিন হয়ে গেছে গা। এক কাজ কর, আর বাপের খবর দে, আইনে ওরে দিয়ে দেখ বাপের বাড়ির জায়গা। হেন যা সারাদিন টিকটক করিস, মোবাইল টিপিস, আর দিনের সাতটা পর্যন্ত ঘুমাইছিস। যামই গা, আপনি গায়ে উত্তাচার ঠিক আছে, ভালোই হবে। যা এই শুনো, তোরে বিয়া করানোর পর থেকে আমার ঘরের ভাগ্য লক্ষ্য বলতে কিছুই নাই। যে ঘরে পাঁচত্ব নামাজ নাই সেই ঘরে কি ভাগ্য লক্ষ্য থাকবো? হ্যাঁ থাকবো তো। বয়স আছে এই স্টাইল করেন, আপনার ভাগ্য লক্ষ্য এমনি উড়ে যাবে। ওই আমার কি জামাই মরে গেছে নাকি? তোর শাশু মরে গেছে, আমি স্টাইল করবো না? কি কয় না কয় পাগল কোথা করে? এই বড় শিক্ষা দিতে পারিস না আমার সাজু গুজু নিয়ে? হ্যাঁ কথা কইবে কি লেগা? কথা কইবে কি লেগা? দোষ তো তোমারই, তুমি তো লাইদা মাথা উড়াইছো, আমার প্রথমে কিছু কইতে দাও নাই। বড় একটু শাসন করতে পারিস না তুই? আমার সাজু গুজু নিয়ে হ্যাঁ কথা কইবো? হ্যাঁ আমি তো সকাল থেকে সব কাজই করি, তো সাজু গুজু না করে আমি কি করবো? হ্যাঁ তুমি চুপ থাকো, তুমি এক বেয়াদব, তোমার থেকে দেখে দেখে এরকম বেয়াদব হইছে। পুতের বদিকে বেশি স্টাইল করে এই মুখে মুখে আবার তর্ক করে। তুমি কথা কই না কিছু কইলি তো? এই তুমি বৌমার ছিল কেন? শোনো শোনো না, দিনের 11টা পর্যন্ত ঘুমায়, লজ্জা শরম আছে? ভালো মানুষের মেয়ে বলে একটু আদর করছিলাম আর কি। হুম আদর কে করতে বলছ আপনারে? এই তোর বাপ কি শিল্পপতি? তুই 11টা পর্যন্ত ঘুমাস? তোর বাপের তো কাল মহিলা, তোর বাপের জমিদারি আছে, তোর বসে বসে খাইবো কি যে বজ্জাত মহিলা তুই? আপনাদের ব্যবহার দেখলে বোঝা যায় আপনি গরা কি রকম। আর বাপের ফোন দে, এই তুমি চল সর, আর বাপের ফোন দিবি আইতে কবি আন বাসা। এই আমার ঘরে শান্তি আসলে আসবে, আমি ঘর থেকে বের হয়ে যাবো। আসসালামু আলাইকুম। আর বাপরে ফোন দে, শুনেন আব্বা, এই আপনার মেয়ের হাজারো সমস্যা, সে রাত 4টা পর্যন্ত টিকটক করে, রাত 4টার সময় ঘুমায়, সকালবেলা ফজরের নামাজও পড়ে না। এ নিয়া ওরে ডাকতে আসছে আম্মার সাথে তুমুল জর্গা, কি যে বিশ্রী ব্যবহার করতেছে এটা বলার মতো না। মিথ্যা কথা বলো না, তোমার আমু সেটা বিচ্ছিরি ব্যবহার। এই চুপ থাকা তুমি, দেখছেন গলা রস পাইছেন কাউকে করে উঠেছে? হ্যাঁ আই দেখো এর মেয়ে দিয়ে দিমু, আপনি এক্ষণ আসুন, আমরা এই মেয়ে রাখবো না। আব্বা এক্ষণ আইতে বলছি। তুই নাম এন্ত নাম? আমার আব্বা আপনার এখানে তো নাম। আচ্ছা ঠিক আছে, এই তুই খাটের থেকে নাম। আসসালামু আলাইকুম। আসতেছে নাম খাটের থেকে, দেখছো কিরকম ব্যবহার করে তোমার? ব্যবহার করে কি তোর নাম? ভালোই, তোর তো অনেক কিছু কই নাই কে, তো তোর যে মন মানসিকতা, তোরে তিন বেলায় মনে কর যে পিছা দাবাইরে না দরকার, তিন বেলায় এক বেলা না। আমার কথা কস তুই? আবার কথা কস।